ও কোলাকুলি। সাবনুরের বাসায় ঈদ করছেন পূর্ণিমা। ঈদে সাবনুর পূর্ণিমা একে অপরের সাথে কোলাকুলিও করেছেন। নেট মাধ্যমে ভাইরাল হয়েছে দুই নায়িকার ঈদে কোলাকুলির ভিডিও। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সাবনুর ও পূর্ণিমা এই দুই নায়িকা ঈদ উপলক্ষে কোলাকুলি করছে। এরপর থেকেই হাজারো মন্তব্য আসতে শুরু করেছে তাদেরকে নিয়ে। সাবনুর আর পূর্ণিমা কি এই ঈদে একসাথে ছিলেন? সাবনুরের বাসায় কি ঈদ করেছেন পূর্ণিমা? এই ধরনের মন্তব্যই ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সাবনুর ও পূর্ণিমার এই ভিডিওটি ঈদের দিনের নয়। রোজার আগে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন পূর্ণিমা। সেই সময় সাবনুর ও পূর্ণিমার দেখাও হয়েছিল। সেই সময় এই ভিডিও এবং ছবিগুলো তোলা। পূর্ণিমাকে পেয়ে সে সময় অনেক খুশি হয়েছিলেন সাবনুর। অনেকদিন পর একসাথে দুই নায়িকাকে দেখে ভক্তদের এক্সাইটেড ছিল দেখার মতো। সেই সময় ঈদের আগে সাবনুর ও পূর্ণিমা কোলাকুলি সেরে নিয়েছিল। ঈদের জন্য অগ্রিম সেই ভিডিও করে রেখেছিলেন পূর্ণিমা। সম্প্রতি এই ভিডিওটি আপলোড করেছেন পূর্ণিমা। একের মাঝে এমন আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। বর্তমান সময়ে নায়িকাদের ভিতরে যেখানে রেষারেষিতে ভরপুর, সেখানে সাবনুর ও পূর্ণিমার এই মধুর সম্পর্ক যেন নতুন করে দৃষ্টান্তর সৃষ্টি করেছে। সো ভিউয়ার্স, সাবনুর ও পূর্ণিমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং সাবনুরের কোন ছবিটি আপনাদের বেশি ভালো লাগে সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করুন।